মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমসাময়িক সম্পর্কে টানাপোড়েন দুই দেশের বাণিজ্যের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সোমবার রাজধানীর একটি হোটেলে এইচএসবিসি ব্যাংক ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এবিসিসিআইয়ের যৌথ উদ্যোগে বাংলাদেশ ইউকে বিজনেস করিডোর লিগেসি অ্যান্ড দি ফিউচার শীর্ষক দুই দেশের মার্কেট স্টাডির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, কোরবানির ঈদের আগে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিয়ে ট্যারিফ কমিশনের সাথে আলোচনা করা হবে। এছাড়া বর্তমান প্রেক্ষাপটে চিনির দাম কমানো সম্ভব নয় বলে জানান তিনি। অনুষ্ঠানে দুই দেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।